সিনেমা মানুষকে ভাবতে শেখায়, যে ঋতিক ঘটক বলে গেছিলেন যে ভাবো ভাবো আরো ভাবো, তো সিনেমা মানুষের চেতনাকে কোথাও না কোথাও গিয়ে তো নাড়া দেয়, তো সেইটাই আমার মনে হয় এই সিনেমাটা তৈরি করে। हाय, दिस इज मधुर भंडारकर एंड आप देख रहे हो 24/7 ताजा समाचार। बेस्ट विशेस। আর মিনির মতো করে যদি বলি 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর মিনির তরফ থেকে অনেক ভালোবাসা। A very very congratulations to 24/7 ताजा समाचार। আর আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আপনারা দেখুন 24/7 তাজা সমাচারে যা যা আপডেটস আপনারা পাচ্ছেন আর যা যা নিউজ আছে, যা যা আপনারা এন্টারটেনমেন্টের সব কিছু এখানে পাবেন। সুতরাং সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন 24/7 তাজা সমাচার কে পাঠকों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। नमस्कार, मैं हूं सुदेश भोसले और 24/7 ताजा समाचार के सभी दर्शकों को मेरी तरफ से ढेर सारी शुभकामनाएं। आने वाला नया साल भी बहुत बहुत मुबारक। हाल ही में अभिनेत्री ऋतुपर्णा सेनगुप्ता को नंदन में रिहाब सेंटर लाइफ बियॉन्ड कैंसर की टीम से मिलते हुए देखा गया। दरअसल नंदन में ऋतुपर्णा अभिनीत फिल्म महिषासुर मर्दिनी लगी हुई है और ऋतुपर्णा ने खुद लाइफ बियॉन्ड कैंसर की टीम को उनकी फिल्म देखने के लिए आमंत्रित किया था। इस अवसर पर रंजन घोष, उर्वाशा मॉल, सीतम्मा दे, आर्यन घोष, श्रीलाम मजूमदार, सुजय प्रसाद मुखर्जी सहित कई गणमान्य लोग मौजूद थे। तो आइए सुनते हैं मौके पर किसने क्या कहा। दीदी, ओमेन सेंट्रिक फिल्म जखनी है तुम्हार नाम सब समय प्रथम चले आसे, रंजनदाओ बेपारे खूब आमादे बोले छेन जे छोट एक कैरेक्टर तार सत्त्वेओ तुम सपोर्ट करेछो। আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাই যে উইমেন সেন্ট্রিক ক্যারেক্টারের ছবি যখন হয় তখন অবশ্যই আমার একটা ইন্টারেস্ট থাকে যে আমি কি মেসেজ দিতে পারছি, কি ধরনের নতুন পারফরমেন্স আনতে পারছি। তো মহিষাসুর মর্দিনীর পুরো লুকটাই আমার কাছে একটা অন্যরকম লেগেছিলো এবং একটা কস্টিউমে পুরো ছবিটা এবং একটা লুক, একটা রাত্রির গল্প, তো একটা অভিনবত্ব ছিল এবং একটা থিয়েটার আর সিনেমাকে ম্যাশ আপ করে যেই কাজটা ও করেছে, যে একটা রাত্রে জার্নিতে সবাই আসা যাওয়া করছে একটা বাড়ির মধ্যে একটা দুর্গাপুজোর ব্যাকড্রপে, তো সবটা মিলিয়ে আমার কাছে জিনিসটা খুব একটা ইন্টারেস্টিং একটা প্লট লেগেছে এবং আশা করব দর্শকরাও সেটা আনন্দ করে দেখবেন এবং দেখছেও এবং বিভিন্ন দর্শকের খুবই ভালো লাগছে। আবার কারোর কিছু মতামত আছে তো আমরা চাই, মতামত নিতেও চাই, মতামত পেতেও চাই, কারণ সিনেমাটা তো মতামতের জায়গা। এবং যেটা রঞ্জন আজকে বললো, উইচ ইজ সো ট্রু, যে সিনেমা মানুষকে ভাবতে শেখায়, যে ঋতিক ঘটক বলে গেছিলেন যে ভাবো ভাবো আরও ভাবো, তো সিনেমা মানুষের চেতনাকে কোথাও না কোথাও গিয়ে তো নাড়া দেয়, তো সেইটাই আমার মনে হয় এই সিনেমাটা তৈরি করেছে। এবং সিনেমাটার মধ্যে বহু চরিত্র এবং অবশ্যই আমার, আমি সেন্টার অফ দ্য ফিল্ম, কিন্তু তার সাথে সাথে প্রচুর আরও বক্তব্য আছে এই ছবিতে, যেরকম পরমব্রত, শাশ্বতদা, আরও অনেক ছেলেমেয়েরা যারা নতুনরা করেছে, এক ঝাঁক ছেলেমেয়েরা, খুবই ভালো লাগছে এবং আশা করব ছবিটা আরও মানে মানুষ নেবে এবং বড় জায়গায় যাবে। রঞ্জনদা, ফিল্ম নিয়ে তো অনেক কথাই আমরা বলেছি, ওমেন সেন্ট্রিক ফিল্ম অ্যান্ড অল, তো এই ডিউরিং দিস ডেজ কী রিয়াকশন তুমি পেয়েছো অডিয়েন্সের তরফ থেকে? লাইক অডিয়েন্সের তরফ থেকে যে কজন দেখেছেন তারা ভালো বলেছেন এবং ইন্ডাস্ট্রি থেকে খুবই ওভারওয়েলমিং রিয়াকশন পেয়েছি এবং খুবই তারা হাত তুলে আশীর্বাদ করছেন। দর্শকও যারা যারা দেখছেন তাদের ভালো লাগছে, কিন্তু আমি চাই আরও বেশি দর্শক আসুক, কেননা যতক্ষণ না, যেহেতু এটি একটি পরীক্ষামূলক কাজ, যতক্ষণ না অনেক দর্শক দেখছেন ততক্ষণ আমাদের উদ্দেশ্য সফল হয় না, বিকজ আমরা ছবি করি দর্শকের জন্য। তো দর্শক দেখুন এবং দর্শক আরও বেশি সংখ্যায় আসুন, এটাই আমরা চাইব। মহিলাদের উপর অত্যাচার থ্রু আউট দ্য ইয়ার্স হয়ে চলেছে, তাকে অ্যাড্রেস করা হচ্ছে, লাইক হয়েছে, বাট আই ডোন্ট নো, এই ছবিটা হয়তো মানুষের চেতনাকে হলো একটুখানি হয়তো মানে জাগাবে, কিন্তু আমরা চেঞ্জ তো করতে পারবো না, যাই হোক, কিন্তু একটা হয়তো একটা কিছু মানে নতুন কিছু বলতে পারবো। মহিষাসুর মর্দিনী আজকে শেষ শো, কি অভিব্যক্তি, কি এক্সপিরিয়েন্স তোমাদের একটু আমাকে জানাবে আমাদের দর্শকদের জন্য? প্রথমে আসি পূর্বাশা, তাই তো? একদমই যে পুরোপুরি শেষ শো নয়, যেহেতু ফেস্টিভ্যাল শুরু হচ্ছে তার জন্য নামে নন্দনে আজকে শেষ, তো সে মানে একটু যেহেতু একটু কম পিরিয়ডের মধ্যে চলেছে, যার জন্য আমরা একটুখানি মনের মধ্যে মনে হয়েছে যে
আরও টাইমটা পেলে ভালো হতো, বাট আবার পরে আসছে ডেফিনেটলি, তো সেই হিসেবে ওটাই আর কি আবার অপেক্ষা। তো অডিয়েন্সের রেসপন্স কেমন ছিল? মানে অডিয়েন্স রেসপন্স আপাতত যারা দেখেছেন তারা ডেফিনেটলি ভীষণ ভালো বলেছেন। আমাদের আমরা একটু ডেফিনেটলি ভয় পেয়েছিলাম যেহেতু একটা এক্সপেরিমেন্টাল ছবি, সেই হিসেবে অডিয়েন্স রিয়াকশন ভীষণই ভালো। এবং তুমি লাইফ বিয়ন্ড ক্যান্সারের তাকেও সাপোর্ট করছো আর কি, তাদের টিম পুরো এসছে লাইক ভেরি মাচ সাপোর্টিভ অ্যাবাউট দেম, বিকজ ওরা একটা দুর্দান্ত মানে কাজ করছে এবং খুবই মানে উদ্যোগ নিয়ে তারা কাজ করছেন এবং একটা খুব মহৎ কাজ করছেন এবং সবসময় তাদের পাশে যাবো। অরিনের কাছে অরুণ, তোমার কি অভিব্যক্তি, কী বলতে চাই? আমার একটাই বক্তব্য, ছবিটা হলে এসে দেখুন, মানে হলে এসে বিচার করুন খারাপ না ভালো, তারপর নিজেদের মধ্যে আলোচনা করে সবাইকে ছড়িয়ে দিন, কিন্তু হলে এসে ছবিটা দেখুন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার বাংলা ছবির ক্ষেত্রে। ছবিটা হলে এসে দেখতে হবে, কারোর কথা শুনে জাজ করে নিয়ে ছবিটা দেখতে গেলেন না বা অন্য কথা ভেবে নিয়ে আর গেলেন না, সেটা না। আমরা জানি একটু অফ টাইম নন্দন ওয়ানে 12টার সময় ছিল এতদিন, তবে আজকের পর থেকে নজরুল তীর্থ এবং অন্যান্য সিনেমা হলে আসছে ছবিটা সেকেন্ড উইকে, তো প্লিজ আপনারা হলে আসুন ছবিটা দেখুন তারপর বিচার করবেন। কীরকম রেসপন্স, অডিয়েন্স রেসপন্স কীরকম পেয়েছো তুমি? রেসপন্স খুব ভালো এখনও অবধি, যারা যারা ছবিটা দেখেছেন তাদের কাছ থেকে খুব পজিটিভ রিপ্লাই এবং তাদের ছবিটা খুব পছন্দ হয়েছে, তো সেই জন্যই বলা যে ছবিটা এসে দেখুন, সেটা হচ্ছে মানে প্রথম কাজ। সেজন্য তুমি কি বলতে চাইবে? আমি এটাই বলবো যে সবাই, ওরা অলরেডি অনেক কিছু বলে দিল, তো একটাই দর্শকের কাছে অনুরোধ, আপনারা আসুন ছবিটা দেখুন। একটা ছবি কোনো দিন তো 100টা মানুষের বা 10টা মানুষের দর্শনের ভালো লাগতে পারে না, তো এই ছবিটার এখন অবধি যতজন মানুষ দেখেছেন সেখানে আমার ধারণা 10 জন মানুষের মধ্যে 7 জনের ভালো লেগেছে, তো সেখানে আই থিঙ্ক 10 জনের মধ্যে 7 জনের ভালো লাগা মানে আমাদের জিতে যাওয়া। তো মানুষের ভালো লাগছে, আমরা যেই উদ্দেশ্যটা নিয়ে বা আমাদের ছবির মধ্যে যে বক্তব্যটা ছিল, আমরা চেয়েছিলাম মানুষ সেটাকে বুঝতে পারবেন কি না, বা যেহেতু এক্সপেরিমেন্টাল ছবি মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবেন কি না সেভাবে, তো সে জায়গায় দাঁড়িয়ে মানুষজন বেশ ভালো রকম ভাবে অ্যাকসেপ্ট করেছেন। আজকে নন্দনে শেষ আপাতত, আবার আমরা ঘুরে আসব নন্দনে ফিল্ম ফেস্টিভ্যালটা ওভার হয়ে যাওয়ার পর, কাল থেকে অন্যান্য হলে ছবিটা আছে, আপনারা দেখুন এবং দেখে বিচার করুন। যেটা ও বললো যে হ্যাঁ, কারোর মতামতে যাবেন না, কারণ প্রত্যেকটা ছবি প্রত্যেকটা মানুষের জন্য এক একটা কিন্তু আলাদা এক্সপিরিয়েন্স, মানে আমি কোথায় রিলেট করবো, আপনি কোথায় রিলেট করবেন, আপনার কাছে কী মানে দাঁড়াবে, আমার কাছে কী মানে দাঁড়াবে, সেটা কিন্তু আলাদা। কাজে আপনি নিজে গিয়ে এক্সপিরিয়েন্স করুন এবং তারপরে মানুষজনকে বলুন যে কেমন লাগলো, ভালো লাগলে আরও মানুষকে বলুন দেখার জন্য, এইটুকুই অনুরোধ। দর্শকদের উদ্দেশ্যে কী বলবে? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার যে আমরা একটি গুরুত্বপূর্ণ বক্তব্যকে অন্যভাবে পেশ করেছি, থিয়েটার এবং সিনেমার একটা মেলবন্ধন গড়াবার চেষ্টা করেছি, এবং আমার বিশ্বাস আপনারা যদি ছবিটা শুরু থেকে শেষ অবধি, শেষ মানে একদম শেষ অবধি দেখেন, আপনারা একটা নতুন অনুভূতি নিয়ে বাড়ি ফিরতে পারবেন। আপনারা আসুন ছবিটা দেখুন। ব্যুরো রিপোর্ট 24x7 তাজা সমাচার।